সেই সিয়াম কোনটি যেটি পালন করলে বিগত এক বছর এবং অগ্রিম আরও এক বছরের গুণা মাফ হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাত ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সিয়াম এক বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত এবং ফজিলতপূর্ণ ইবাদতের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের বিভিন্ন রকম ফজিলত দিয়েছেন। এক তো সিয়াম আসসিয়ামু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, সওম বা রোজা হলো একটা ঢাল, যেই ঢাল দিয়ে একজন সিয়াম পালনকারী জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও সিয়াম দিয়েছেন যেই সিয়ামের ফজিলত মানে একটি রোজার বিনিময়ে বিগত এক বছর এবং আগামী এক বছরের গুণা মাফ হয়ে যায়। আমরা আজকের এই এপিসোডে জানব যে সেই সিয়াম কোনটি যেটি পালন করলে বিগত এক বছর এবং অগ্রিম আরও এক বছরের গুণা মাফ হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, সৌমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাত আল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফা দিবসের রোজা, আরাফা দিবস কোনটি? জিলহজ মাসের নয় তারিখ, যেদিন সম্মানিত হাজি সাহেবান সারা বিশ্ব থেকে আগত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ যেদিন অবস্থান গ্রহণ করেন আরাফার ময়দানে। আর এই আরাফার ময়দানে অবস্থান করার নামই কিন্তু মূল হজ। নবীজি সাল্লাম হাদিসে বলছেন, আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থান করাই হজ। তো যারা আরাফার ময়দানে গিয়েছেন তারা তো মানে এদিন হজ পালন করছেন, যার কারণে তার জীবনব্যাপী গুণা মাফ করে দেওয়া হবে। তো আমরা যারা যেতে পারছি না, আমাদের জন্য বিকল্প কি রয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো হাদিসে ইরশাদ করলেন, কোনো ব্যক্তি যদি হজে যেতে না পারে, হ্যাঁ অবশ্যই এখানে জ্ঞাতব্য বিষয় যারা হজে গিয়েছেন তারা কিন্তু এই ফজিলতের জন্য সেদিন এই রোজা রাখতে পারবেন না, এই ফজিলত তাদের জন্য নয়। তাহলে কি তাদের ফজিলত কম? না, তাদের ফজিলত তার অনেক বেশি। তারা সেই ময়দানে কান্নাকাটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিগত পুরো জীবনের গুনাহ মাফ করে দেবেন। আর যারা আমরা হজে যেতে পারছি না, আমরা যদি হাজি সাহেবদের সেই ইবাদতের সাথে মিলিয়ে তাদের সেই কষ্টের সাথে তাল মিলে আমরা ওই একটি দিন যদি সিয়াম পালন করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তার বিগত এক বছরের এবং অগ্রিম আরও এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে একদিনের রোজায় বিগত এক বছর এবং অগ্রিম আরও এক বছর, দুই বছরের গুণা মাফ হচ্ছে। এটি কিন্তু মুসলিম উম্মার জন্য একটা বিশেষ মর্যাদার আমল। অবশ্যই এখানে আপনাদেরকে আরেকটি বিষয় জানতে হবে, সেটি হলো এই রকম ফজিলতের যে হাদিসগুলো পাবেন এর অর্থ হলো যত সগিরা গুণা চলতে ফিরতে চোখে কানে দেখায় ওঠা বসায় চালচলনে আচার বিহেভিয়ারে এই সাধারণ যে গুণাগুলো হয়ে যায়, এই সমস্ত গুণাগুলো বিগত দুই বছরের গুণা মাফ হবে। আর কবিরা গুণা যেগুলো বড় মিথ্যা কথা বলেছেন, জিনা ব্যবচার করে ফেলেছেন অথবা সলাৎ ভঙ্গ করেছেন, সিয়াম পালন করেননি, ফরজ সিয়ামে গুরুত্ব দেননি, পর্দা নষ্ট করেছেন, তাহলে কিন্তু অবশ্যই আরও একটি শর্ত রয়েছে এই ফজিলত পাওয়ার জন্য। সেটি হলো আপনাকে অবশ্যই তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর সাথে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমি আর জীবনেও এই ধরনের গুণা করব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কবিরা গুণাগুলোও মাফ করে দেবেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসুন, অতএব খুব সুন্দর সুযোগ, একটি সিয়ামের মাধ্যমে দুই বছরের গুণা মাফ হয়। অতএব জানবো হাজি সাহেবরা যেদিন হজে যান তারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, করছেন, কষ্ট করছেন, তওয়াফ, সাই, মিনা, মুজদালিফা, আরাফায় না খেয়ে, তারপরে হলো বিনা পোশাকে ছিঁড়া কাপড় পরে অনেক কষ্ট করছেন। আমরা কি আমাদের নিজ গৃহে থেকে একটি দিন সিয়াম পালন করতে পারবো না? আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, এমন সুন্দর সুযোগ থেকে আল্লাহ যেন বঞ্চিত না করে দেন আমাকে, বঞ্চিত না করেন আমাদের কাউকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম সিয়ামে গুরুত্ব দেওয়ার তৌফিক এনায়েত করুন।